সংবাদকর্মী সম্রাট আনোয়ার আমাদের সাথে যুক্ত হবেন। তিনি আছেন পল্টন এলাকায়। সম্রাট, আপনি সকাল থেকে হরতালের খবর সংগ্রহ করছেন, 12টা পর্যন্ত হরতাল ছিল, একেবারে সংক্ষেপে যদি পুরো হরতালের খবরটি আপনি আমাদের জানান। সিয়াম, 12টা পর্যন্ত হরতাল যেহেতু ডাকা হয়েছিল, এরই মধ্যে হরতালের যাবতীয় কর্মসূচি শেষ করা হয়েছে। আমরা এখন পল্টন মোড়ে আছি। এখানে আপনারা জানেন যে সকাল থেকে সিপিবির পক্ষ থেকে এখানে এই মোড়টিতে অবরোধ করে রাখা হয়েছিল, এবং যার ফলে এই মোড়ের যাতায়াত সব কিছুই বন্ধ ছিল। তবে একদম শেষ মুহূর্তে পর্যন্ত এসে তারা তাদের সকালের যে একদম নির্ঝঞ্ঝাট যে কর্মসূচি, শৃঙ্খলাবদ্ধ যে কর্মসূচি, সেটি একটু বিশৃঙ্খলায় রূপ পায়, এবং কি সেখানে দেখা যায় যে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয় এখানে, যার ফলশ্রুতিতে এখানে লোকজন যারা আছে, যারা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, তারা কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন। আর এই ক্ষোভেরই বহিঃপ্রকাশ করেছেন যে হরতাল কর্মসূচি শেষ করার পরে তারা কিছুক্ষণ আগে এখানে বাম গণতান্ত্রিক জোট যারা বলছেন, তারা আগামীকাল অর্থাৎ নতুন করে একটা কর্মসূচি ঘোষণা করেছেন, যেখানে তারা বলছেন যে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি হবে। আর তারই ফলশ্রুতিতে এই পল্টন মোড়েই তারা বিকেল 4টার দিকে তারা এখানে আনুষ্ঠানিকভাবে অংশ নেবেন, এবং কি তারা বলছেন যে এই আজকের যে উদ্দেশ্য নিয়ে হরতালটা দেওয়া হয়েছিল, সেই উদ্দেশ্য হিসাব করলে জনগণের তারা সম্পৃক্ততা পেয়েছেন, এবং কি জনগণের তারা যে জনগণের যে ইচ্ছা যে আসলে জিনিসপত্রের যে দাম বাড়ছে, সেই আর ঘোষণার প্রতি, সেই সিদ্ধান্তের প্রতি যে একটা আক্ষেপ, যে বিতৃষ্ণা, সেটি তারা প্রকাশ পেয়েছেন, এবং কি তাদেরকে যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটি অনুসারেই তারা সমর্থন করেছেন। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত যে দেশব্যাপী যে এখানে হরতাল কর্মসূচি, সেই কর্মসূচি মোটামুটি নির্ঝঞ্ঝাটভাবে সম্পন্ন হয়েছে। সম্রাট আনোয়ার, আপনাকে ধন্যবাদ।